আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। তো ধারাবাহিকের মতো আজকে নতুন একটি আপডেট আমি নিয়ে আসলাম। এখন বর্তমানে দিল্লি এম্বাসিতে কোন মাসের অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে এবং কোন মাসে তারা ভিসা স্ট্যাম্পিং করতেছে, তো এই নিয়ে অনেকেরই জানার ইচ্ছা। তো দিল্লি এম্বাসিতে কিছুদিন আগেই কিন্তু কাজ বন্ধ ছিল, প্রায় 5 দিন ছুটি ছিল তাদের অফিসে, কাজ কিন্তু বন্ধ ছিল। নভেম্বরের 30 তারিখ থেকে ডিসেম্বর 4 তারিখ পর্যন্ত কিন্তু দিল্লি এম্বাসি বন্ধ ছিল, কাজ বন্ধ ছিল। তো এখন আবার আজকে 5 তারিখ থেকে কিন্তু আবার কাজ তারা স্টার্ট করছে, কারণ তাদের ছুটি ছিল 5 দিন, তারা 5 দিন ছুটি শেষ, তারা এখন আবার নতুন কাজ শুরু করছে। তো এখন বর্তমানে কোন মাসের অ্যাপয়েন্টমেন্ট ডেট তারা দিচ্ছে, তো সে নিয়ে আজকে কথা বলবো। তো এখন দিল্লি এম্বাসি থেকে বর্তমানে আগস্ট মাসের অ্যাপয়েন্টমেন্ট ডেট তারা দিচ্ছে, জুলাই মাসের কাজ শেষের দিকে। তো জুলাই মাসের কাজের ফাঁকে ফাঁকে কিন্তু তারা এই আগস্টের অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া তারা শুরু করছে। অনেকে ডেট পেয়েছেন, আমি দেখছি যে অনেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে। তো আপনারা তারা এখন পর্যন্ত আগস্টের অ্যাপয়েন্টমেন্ট ডেট পাননি, তারা খুব দ্রুত অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে নিন এবং আপনারা আপনাদের এজেন্সির সঙ্গে বা দালালদের সাথে যোগাযোগ করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেটটা খুব দ্রুত নিয়ে নিন, ঠিক আছে? তো এই ছিল আজকের এই আপডেট। তো এই ধরনের আপডেটগুলো পেতে আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন, এবং যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।